আচ্ছা, ও গান বললো ওনাকে খুব ভালো গান করে, তুমি গান শোনাও, শোনা বন্ধুটা শোনাও, একটা গান খালি বলা ওর গান শুনে আপনার সহজ হতে চাই, রূপ কথা তোমার নামে দোতারা বাজায়, শোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মনে না দিল তো বুঝে না, মনে তো মনে না দিল তো বুঝে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা কি আরেকটা গান শুনতে চান? আরেকটা গান শুনি? আরেকটা গান আমি খুব গাওয়ার ইচ্ছা। গান হয়েছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাব, মন ভরেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাব, সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায় এই মন বেখেয়াল অন্তরার স্বপ্ন রেখে যায় জোনাকির আলোরের তারে, এই রং ছুঁয়ে তাকে ইচ্ছাকে সুখী তারায়, মন ভরেছে তোর সাথে যাব, সাথে যাব। আচ্ছা পূজা, তো তোমাকে পূজার নাচ? হ্যাঁ, আমার নাচটা ইটসেলফ ইজ ভেরি ইমপারফেক্ট, তো পূজার নাচটা আদারওয়াইজ আমাকে শুভেচ্ছা জানানো যায়, কিন্তু এই ছবিটা যেদিন দেখা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মানে আমার ভীষণ একটা অসুবিধা ছিল যার জন্য আমি দেখতে পাইনি, কিন্তু যে আদার মেম্বার যারা আছে তাদের কাছে শুনেছি ছবিটা যে খুবই ভালো হয়েছে। আমি আশা করি আর এই ছবিটা ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তি মানে উপলক্ষে মুক্তি পাচ্ছে, আশা করি এই ছবিটা খুবই ভালো যাবে, এবং যেহেতু নতুন নায়ক নায়িকা তাদের আরও উৎসাহিত করার জন্যে আমি আশা করি যে পেপার্স মিডিয়া যারা আছে তারা এটাকে ভালোভাবে কভার করবে। ধন্যবাদ। 16 ফেব্রুয়ারিতে ঢাকা শহর সারা বাংলাদেশে মুক্তি পাচ্ছে এই ছবিতে। আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে আকর্ষণীয় হলো আমাদের সেই আমরা হাতে কোলে করে যাকে মানুষ করেছি পূজাকে, সেই পূজা হচ্ছে এই ছবি নায়িকা, এটি তার প্রথম ছবি। আমার মনে হয় পূজার জন্য আমরা দোয়া করব, প্রদর্শক যারা আছে তারা তো দোয়া করবই, আপনারা যারা এখানে আছেন সবাই দোয়া করব। পূজা নতুন ছবি, আমার জানার মধ্যে একটু আগে আমি ওখানে বসে বসে পূজার কিছু অ্যাক্টিং দেখছিলাম, এত ভালো লাগলো আমার মনে হয় বাস্তবে আমি একটি ফিল্মও দেখি নাই, কিন্তু এখানে দেখি যেন মনে হলো যে ভালো অভিনয় করেছে এই ছবিটি। 16 তারিখে আকর্ষণীয় জিনিস হলো যে বাংলাদেশে একজন সুপার স্টার শাকিব খান তার ছবির সাথে ছবিটি মুক্তি পাচ্ছে, এই মুক্তি পাওয়াটাই হলো ছবিটি নজরসমাহিত আমি মনে করি। তাই পূজাকে আমার নামাগত যে কলিকাতার হিরো এখানে যারা যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং জাজ মিডিয়া কর্ণদা আজিজ সাহকে ধন্যবাদ জানিয়ে পারছি না যে সাকিব খানের সাথে এই ছবি মুক্তি দেওয়ার জন্য যে সহযোগ পরিচয় দিয়েছেন, আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে জাজ মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। এইটি আগামীতে সুন্দর থাকবে স্বাভাবিক ভালোবাসার দিবসে মুক্তি দেওয়ার জন্য প্ল্যান ছিল। আমরা আমি অমরনাথ 9 ফেব্রুয়ারি ছবিটা রিলিজ দেব, কিন্তু আলমগীর ভাই আমাকে বললো আজিজ আমি আমার একটা সিনেমা তৈরি করেছি,
ছবিটার নাম হলো গিয়া একটা সিনেমার গল্প। আমি ফার্স্টের থেকে ছবিটার সাথে ছিলাম, ওনার সাথে ছিলাম, উনি বললো আমি 9 ফেব্রুয়ারিতে রিলিজ দেবো। ওনার অনুরোধে আমি ছবিটার ডেটটা পিছালাম। পিছানোর জন্য আমি কলকাতা চলে গেলাম, এটা অনেক আগে, আরো 3-4 মাস আগের কথা। আমি ম্যাগনেশের সাথে বসলাম, বললাম যে ভাই এই 1 সপ্তাহ পিছান। তারা কিছুতেই রাজি না, তারা বললো যে তাদের একটা বন্ধ আছে, কি জানি একটা উৎসব আছে, এখন শিবরাত্রি আছে, শিবরাত্রিতে একটা ভালো সেল পাবে, ভ্যালেন্টাইন ডেতে একটা ভালো সেল পাবে, এই এই জন্যই তারা 9 তারিখে রিলিজ হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু আমার অনুরোধ এবং চাপে দুটোতেই শিফট হয়ে 16 তারিখ চলে যায়। আমি এগ্রিমেন্ট শুরু করি 16 তারিখে ছবিটা মুক্তি পাবে দুই দেশে। এখন কলকাতায় ছবিটা মুক্তি পেয়ে যাবে, আমার দেশে মুক্তি না দিয়ে কোনো উপায় নেই, হয়তো পাইরেসি হয়ে যাবে, হয়তো হবে না, আশা করি পাইরেসি হবে না। তারপরে আমি কোনো রিস্ক জানি, আমার আমি চাই 2 বাংলা একসাথে মুক্তি পাক, সেই হিসাবে আমি 16 তারিখে চলে আসবো, 16 তারিখে রিলিজ দেওয়া। সো আমি এখন অ্যাঙ্কর থেকে রাজ চক্রবর্তীতে এতক্ষণ অ্যাঙ্কর করলো, তাকে অফিসিয়াল বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তুই তো বল, প্লিজ আমাদের পাশে থাকুন, একটা নতুন উদ্যোগ, নতুন ছেলে মেয়ে সবাই রয়েছে এখানে, যদি ছবিটা ভালো করে মানুষজন ঘরে গিয়ে ছবিটা দেখে তাহলে হয়তো আগামী দিন আরো ভালো ভালো ছবি করার প্ল্যান করতে পারবো আমরা। এবং নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করার অনেক ইচ্ছে রয়েছে, নতুন ছেলেমেয়েদেরকে খুঁজে খুঁজে আমরা বের করতে চাই, আর আমার এটা আমার প্যাশন বেসিক্যালি, এবং আজিজ ভাই সেটাতে আমাকে সাপোর্ট করে। আমি কলকাতা বা বাংলাদেশে যেখানেই হোক আমি সবসময় নতুনদের পাশে থাকার চেষ্টা করি। তো প্লিজ আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, যাতে ছবিটা চলে এবং ছবিটা মানুষ হলে এসে দেখে, তারপর ডিসাইড করুক যে ভালো না খারাপ। এই ছবিটা বেসিক্যালি নূরজাহান নামটা হয়েছিল, আপনার মনে আছে নূরজাহানের যখন রেকি করতে এসেছিলাম মানিকগঞ্জে গেছিলাম, তো আমি গাড়ি করে যখন যাচ্ছিলাম হঠাৎ করে এটা নামটা মনে পড়ে, একটা জায়গায় নামটা দেখি আর কি নূরজাহান। হ্যাঁ, তো দেখার পরে আমাদের সিনেমার নাম ছিল আগে অন্য, তো সেটা চেঞ্জ করে আমরা রাখি যে নূরজাহান। এবং পূজার মায়ের ক্যারেক্টারটা তো চেঞ্জ হয়ে গেল, মানিকগঞ্জে যে একজন কমিশনার, মহিলা কমিশনার থেকে, আমি সব কথা বলছি না। তো তো প্লিজ সবাই পাশে থাকুন, আমাদের পাশে থাকুন, পূজার পাশে থাকুন, আত্মীয়দের পাশে থাকুন, জ্যাজ ব্যান্ডের মিডিয়ার পাশে থাকুন। আমরা আমাদের আপনাদের জন্য আরো অনেক অনেক বিনোদনমূলক ছবি বানাবো, এটা আপনাদের পছন্দ হবে, ভালো থাকবেন। রাজ চক্রবর্তী ডিরেক্টর এবং প্রোডিউসার হলেও মিডিয়া পার্টনার এবং আমাদের হল মালিক, শিল্পী, পরিচালক, বুকিং এজেন্ট সহ যারা যারা আসছেন তাদের সবাইকে আমার অভিনন্দন এবং ধন্যবাদ। এবং যারা প্রিন্ট মিডিয়া অথবা টিভি মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যারা জানবেন তাদের সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা রইল, ধন্যবাদ রইল। আপনারা সবাই আসুন, নূরজাহান ভালো লাগবে, এটু গ্যারান্টি আমি জাজ ব্যান্ড মিডিয়ার পক্ষ থেকে দিচ্ছি, ছবিটা ভালো লাগবে। আমরা সুন্দরভাবে ক্যাম্পেইন করার চেষ্টা করতেছি যাতে একটা নতুন ছেলে নতুন মেয়ে, কারণ একটা ইন্ডাস্ট্রি আগে বাড়ে আর্টিস্ট দিয়ে, পরিচালক দিয়ে, পরিচালক ডেফিনেটলি দরকার, পরিচালক ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, বাট দর্শক যাদের দেখে তারা ছিল আর্টিস্ট। আমরা সেই নতুন দুটা মুখ দিতে যাচ্ছি, আশা করি এই 2 বাংলায় পূজা অবনাথ উজ্জ্বল তারকা হয়ে উঠবে, সেই কামনা রইল তাদের প্রতি। আর আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, নূরজাহান ছবিটার জন্য, এবং সবাইকে অনুরোধ করলাম ছবিটা দেখবেন, এখানে যারা উপস্থিত আছে তারা সবাই ছবিটা দেখবেন, ভালো লাগবে, এটু গ্যারান্টি দিয়ে আমাদের বক্তব্যের পর আজকে এখানে শেষ করছি। আমরা এরপর মিথ্যা প্রেস সংক্ষিপ্তটা মিথ্যা প্রেস করে আমরা ডিনার চলে যাবো। থ্যাংক ইউ। আর যারা যারা সাংবাদিক ভাই আছেন আপনাদের মিথ্যা প্রেসের জন্য আপনারা ক্যামেরা রেডি করুন। থ্যাংক ইউ। সবাইকে ডিভাইস চাইছেন, ডেফিনেটলি একটা নতুন এক্সপিরিয়েন্স, একটা নতুন জার্নি সিনেমা। তো সেখানেই আমি রাজ স্যারের হাত ধরে বা জ্যাজ মাল্টিমিডিয়ার হাত ধরে এগোচ্ছি, চেষ্টা করছি। নূরজাহান আমার জন্য একটা ড্রিম কাম ট্রু, একটা নতুন জার্নি। সেখানে একটা মফস্বলের ছেলের ক্যারেক্টার, একটা খুব রিলেটেবল ক্যারেক্টার, যেখানে মনে হয় যে এমনভাবে অভিমন্যু দা আমাদের পরিচালক ক্যারেক্টারগুলোকে লিখেছে, বোধ জাহানারা অ্যান্ড নূর, যাতে মফস্বলের প্রত্যেকটা ছেলে আর মেয়ে তাদেরকে দেখে রিলেট করতে পারে আর যাতে তাদের মতন করে একে অপরকে ভালোবাসতে পারে। কাজেই তাই বলছি যে 16 ফেব্রুয়ারি তো নূরজাহান রিলিজ করছে। অনেকে জিজ্ঞেস করছে যে কতটা টেনশন, আমার অ্যাকচুয়ালি টেনশনটা ছিল যখন ক্যারেক্টারটা এক্সিকিউট করার কথা ছিল, যখন ওয়ার্কশপসের পরে রাজ স্যারকে সিনসগুলো দেখানোর কথা ছিল, টেনশনটা তখন ছিল, বাট এখন প্রায়র টু দ্য রিলিজ আই এম নট মাচ টেন্সড বাট ভেরি এক্সাইটেড।
আর লেটস সি, লুকিং ফরওয়ার্ড টু দ্য 16th অফ ফেব্রুয়ারি। থ্যাংক ইউ।